আপনারা দেখছেন খাস খবর ইন্ডিয়া, সাথে আছি বরুণ মজুমদার, দেখতে থাকুন খাস খবর ইন্ডিয়া। বন্ধুরা, এখনো যারা খাস খবর ইন্ডিয়াকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। মঙ্গলকোটের প্রতিবেদন নিয়ে আমি নূরজাহান। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের কানাডা ব্যাংকের নিগন শাখা পক্ষ থেকে 15টি স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের সেলাইয়ের ট্রেনিং হচ্ছে। 50 জন মহিলা এখানে ট্রেনিং নিচ্ছেন। আজ ট্রেনিংয়ের চতুর্থ দিন। মঙ্গলকোটের গোবর্ধনপুর গ্রামে হচ্ছে এই ট্রেনিং। যে সমস্ত মহিলা ট্রেনিং নিচ্ছেন তিনারা খুবই খুশি। গ্রাম বাংলায় মহিলারা সেইভাবে নিজেরা কোনো টাকা পয়সা রোজগার করতে পারে না। এই কাজ শেখার ফলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে মনে করছেন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা। ব্যাংক ম্যানেজার সন্তোষ কুমার সুন্দরম জানান, কানাডা ব্যাংকের নিগন শাখার এই প্রথম মহিলাদেরকে সেলাইয়ের ট্রেনিং দেওয়া হচ্ছে। শুধু ট্রেনিং নয়, এই ট্রেনিংয়ের শেষে মহিলাদের আর্থিক সাহায্য করার জন্য ব্যাংক লোন দেবে, যাতে করে তারা সেলাই মেশিন কিনে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে। আজকের এই ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন কানাডা ব্যাংকের দুর্গাপুর শাখার ডিএম সঞ্জয় কুমার ক্যালকাট্টা, কানাডা ব্যাংকের কলকাতার ডিএম মৌলিনা ব্যানার্জি, কানাডা ব্যাংকের নিগন শাখার ম্যানেজার সন্তোষ কুমার সুন্দরম, গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা রজক ও উপপ্রধান সুমন চন্দ্র দাস। এই ট্রেনিংকে ঘিরে নিগন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মহিলারা খুবই উৎসাহী এবং আশাবাদী। মঙ্গলকোট থেকে আমির ইসলামের রিপোর্ট। কি চলছে এখানে? এটা গোষ্ঠী বইয়ে মেয়েদের ট্রেনিং হচ্ছে। কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা নিগন কানাডা ব্যাংক থেকে। আপনার মেয়েরা কতটা খুশি এই ট্রেনিং পেয়ে? আমার মেয়েরা খুবই খুশি এবং সব কাজ পেয়েছে। এবং আপনার পরিচয়? আমার নাম রীতা রাজক, আমি নিগন জিপি প্রধান, নিগন জিপি সিএসপি। আমার নিগন জিপির 15টা গ্রুপে ট্রেনিং হচ্ছে টেলারে। আমাদের স্যার মানে কাদের তরফ থেকে করছে ট্রেনিং? ম্যানেজারের তরফ থেকে করছেন, কানাডা ব্যাংকে। তো আমরা এই ট্রেনিংটা পেয়ে খুবই খুশি হয়েছি। মেয়েরা যাতে শিখে, স্বনির্ভর গোষ্ঠী হয়, স্বনির্ভর হয় মেয়েরা, লোন টোন পেয়ে তাদের নিজেদের আর্থিক। কি কি শেখাচ্ছেন মেয়েদেরকে? টেলার শেখাচ্ছে, ট্রেনিং, টেলারের ট্রেনিং। কতগুলো গোষ্ঠী রয়েছে আপনার? আমার 15টা গোষ্ঠী আছে। প্রবন্ধক কেনরা ব্যাংক নিগন ব্রাঞ্চ। ক্যা চল রহা হ্যায়? ইয়াহ হামনে এক জিতনে ভি হামারা জো गांव के जो महिला लोग हैं उनके लिए एक कार्यक्रम हम लोगों ने ऑर्गेनाइज किया है, जिसमें इन लोगों का थोड़ा सा जीवन स्तर को अच्छा करने के लिए एक ट्रेनिंग का प्रोग्राम दिया है। तो इससे इनको अभी टेलरिंग का दिया हुआ है। तो इससे क्या हुआ कि एक तो इच्छा जाएगी उनमें, आगे कुछ करके अपने पैरों पर खड़ा होकर कुछ इनकम कमाएंगे, कुछ अपना जीवन स्तर को ऊँचा उठाएंगे। एक ही पहली बार आपका बैंक? हाँ, ये हमारे टाइम में भी पहली बार हुआ है। आपका परिचय? मैं मैनेजर संतोष। আজকে আমাদের কানাড়া ব্যাংকের তরফ থেকে এখানকার গ্রামের মহিলাদের নিয়ে একটা ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে, টেলারিংয়ের ট্রেনিং। আমরা সবাই জানি এখনো গ্রামের মহিলারা অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছেন, তাই তাদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে কানাড়া ব্যাংকের তরফ থেকে এই উদ্যোগটা আমরা নিয়েছি। এখানে ওদেরকে টেলারিংয়ের ট্রেনিং দেওয়া হচ্ছে গত 3 দিন ধরে। আজকে কানাড়া ব্যাংকের তরফ থেকে ওদেরকে একটা সার্টিফিকেটও দেওয়া হবে। এছাড়াও আজকে যেমন ট্রেনিং চলছে, বিভিন্ন সময় আমাদের ব্যাংকের তরফ থেকে ওদেরকে লোনও দেওয়া হয়, যাতে ওরা এটাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে ওর সামনে।